রমেশের জন্য এটি দ্বিগুণ হতাশার বিষয় ছিল। সে একটি ছেলে চেয়েছিল কিন্তু তা হয়নি। তার থেকেও বড় হতাশার বিষয় ছিল তার দ্বিতীয় সন্তান কাটা ঠোঁট নিয়ে জন্মেছিল। আলেকা যখন কাটা ঠোঁট নিয়ে জন্মায় তখন সবাই, এমনকি আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমাকে দোষ দেয়। ওরা বলে যে আমার ভুলেই তা হয়েছে। আমার খুব খারাপ লেগেছিল। রমেশ অনেকদিন বাড়ি থেকে দূরে থাকে, এমনকি সে তার সন্তানকে দেখতেও চায়নি। সন্তানকে দেখাশোনা করার জন্য ভাড়ালক্ষ্মীকে অনেক কষ্ট করতে হয়। আলেকা যখন জন্মায় তখন ওর স্বাস্থ্য আর ওজন ঠিকই ছিল, কিন্তু ওর ঠোঁট কাটা ছিল, তাই ও দুধ খেতে পারত না, সেই জন্যই ও দুর্বল হয়ে পড়ছিল। ভাড়ালক্ষ্মী তার মেয়ের জীবন ভালো করতে চেয়েছিল, আর সে একটা অপারেশনের দ্বারা তা করতে চাইল। কিন্তু পরে সে জানতে পারল যে সেই অপারেশনের খরচ সে কুলাতে পারবে না। আমাদের বলা হয়েছিল যে ওর অপারেশনের প্রয়োজন, আর আমরা এটাও জানতে পারলাম যে এই অপারেশনটা করানোর জন্য প্রায় 20,000 টাকার প্রয়োজন হবে। এত টাকা কোথায় পাবো জানতাম না। আমাদের যা রোজগার ছিল তাতে আমাদেরই ভালো মতে চলতো না, তাই কষ্ট পেলেও আমরা মনে মনে ঠিক করলাম যে আমাদের বাচ্চাটা ওরকমই থাকুক। বাচ্চাটি নিয়ে তাদের কষ্টের কথা জানতে পেরে সিবিএন আলেকিয়ার অপারেশনের জন্য এগিয়ে আসে। ভাড়ালক্ষ্মীর কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল যা সত্যি হলো। সিবিএন শুধুমাত্র ভাড়ালক্ষ্মীর মেয়ের মুখেই হাসি ফোটায়, তার সাথে সেই পরিবারে সুখ এবং শান্তিও নিয়ে এসেছে। বাচ্চাটাকে অপারেশনের পরে দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা আলেকাকে দেখে প্রচণ্ড খুশি হয়েছিল। ওর নাকটাও খুব স্বাভাবিক লাগছিল। আমরা আলেকাকে দেখে খুবই খুশি, কারণ আলেকা অন্যদের মতোই জীবন কাটাতে পারবে। সিবিএন আমাদের খুব সাহায্য করেছে। এই সাহায্যের জন্য সিবিএনকে অনেক ধন্যবাদ।